Hello everyone, Assalamualaikum. আমি ওয়াসেক আর আমি আজকে আসলাম মাওয়াতে। মাওয়াতে আসার রিজনটা হচ্ছে আমি একটা বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করব আর আমার আজকের বাইকটা হচ্ছে আজকের বাইকটা হচ্ছে বাজাজ পালসার N160 আর বাজাজ ট্রাই করে অলওয়েজ আমাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য এর জন্যই এই বছর 2023 সালের প্রথম উপহার হিসেবে নিয়ে আসলো বাজাজ পালসার N160 বাজাজ প্রথমবারের মতো এই সেগমেন্টের বাইকের মধ্যে নিয়ে আসলো ডুয়েল চ্যানেল এবিএস আর এই বাইকের সাথে আরো অ্যাড করা হলো 300mm এর ফ্রন্ট ডিস্ক তাছাড়াও এই বাইকটাতে আছে 37mm এর ফ্রন্ট সাসপেনশন আর নতুন করে এই বাইকটাতে আরো অ্যাড করা হয়েছে এই লাইটটা হচ্ছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প এই বাইকটাতে আরো আছে 160cc FI ইঞ্জিন এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে 100 সেগমেন্টের টায়ার আর রিয়ারে ইউজ করা হয়েছে 130 সেকশনের টায়ার এখন আসি বাইকে বসে বসে একটু বলি বসার পরে প্রথমে যে জিনিসগুলো চোখে পড়বে সেটা হচ্ছে ফার্স্টেই এই বড় স্পিডোমিটার এটার ডিজিটাল পার্টে আপনি সব কিছুই পাই যাবেন গিয়ার ইন্ডিকেটর বলেন তারপরে কত স্পিডে চলতেছে তারপর এখন সময় তারপরে বাইকটার ফুয়েল কতটুকু তারপরে কতটুকু অ্যাভারেজ পাচ্ছেন সব কিছুই এরপর যদি আসি আরপিএম মিটার আরপিএম মিটার আমার এভাবে দেখতেই ভালো লাগে জিনিসটা যখন এভাবে করে বাড়ে তখন আরও বেশি ভালো লাগে আর এরপরে যদি খেয়াল করি তাহলে হ্যান্ডেল বারটা দেখেন এটা পুরোটা চেঞ্জ তারপরে লুকিং গ্লাস চেঞ্জ আর এই লুকিং গ্লাসে আমি দেখাই পারতেছি না যাই না পুরো সব দেখা যায় মানে দুটা দিয়েই মানে পেছনের ভিউ সব দেখা যায় এই লুকিং গ্লাসটা দিয়ে এরপরে এই বাইকে বসার পরে আরেকটা জিনিস ফিল হচ্ছে সেটা হচ্ছে এর সিট হাইট আগের বাইকটা আর একটু বেশি উঁচা ছিল এটা একটু ডাউন করা হয়েছে সাথে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও একটু ডাউন করা হয়েছে আর এই বাইকটা নিয়ে মাত্র কয়েকটা স্পিড ব্রেকারের উপর দিয়ে গেলাম এই বাইকটা স্পিড ব্রেকারের সাথে বাজবে বা কোনো প্রকার কোনো কিছু ফিল করলাম না মানে স্পিড ব্রেকারের সাথে মোট কথা লাগবে না যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আছে সো এই বাইকটা নিয়ে এখন আগের থেকেও যারা একটু শর্ট তারাও রাইড করতে পারবেন 5 ফিট 5-6 যারা তারা তো ইজিলি পারবেন যেটা সিট হাইটের কথা বললাম এই সব গাড়ি আসতে বাট এই গাড়িতে লাগবে এমন কোনো ফিলও হয় না আর আমি যেহেতু 5'9" সো আমার জন্য দেখেন আরও বেশি কমফোর্টেবল হয়ে বসতে পারছি এই সিট হাইটের জন্য এবার আসি এ বাইকের পাওয়ার নিয়ে মানে মাত্র দেখলেনই তো এ বাইকের 0 থেকে 100 একটা যে পাওয়ার এখানে ওরকম স্পেস নাই যে আমি 0 থেকে 100 ট্রাই করব এর জন্য রিস্ক নিয়ে ট্রাই করতে চাইও না বাট তাও বলি এ বাইকের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16 PS আর যদি এর টর্কের কথা বলি তাহলে এটা হচ্ছে 14.64 এ বাইকের পাওয়ারটা বেশি জোস মানে ওয়াও থার্ড গিয়ারে এটিতে হিট করে এই বাইকটা রাইড করে আমার কাছে অনেক কমফোর্টেবল লাগতেছে আর যে কোনো সিচুয়েশনে মেবি আমি এটা কন্ট্রোল করতে পারবো মানে এটার কন্ট্রোলিংটাও ভালো এটাও ফিল করতেছি মানে ভিতরে কোনো ভয় বা মানে কোনো কোশ্চেন নাই এই বাইকটা রাইড করার সময় আর এই বাইকের নতুন আরেকটা যে জিনিস সেটা হচ্ছে এর এলইডি প্রজেকশন হেডল্যাম্প এটা এখন তো বুঝাইতে পারবো না এর জন্য আমার রাত লাগবে তাহলে একটু দেখাই আসি একটু অন্ধকারের জন্য ওয়েট করলাম আপনাদেরকে এর প্রজেকশন হেডলাইটটা দেখানোর জন্য মানে আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট এর লাইটটা জোস সিটিতে কারোই খুব একটা প্রবলেম হবে না এর লাইটে এই ছিল এই বাইকের হেডল্যাম্প আর এই হেডল্যাম্পটা বোঝার জন্য নিজেকে রাইড করতে হবে ক্যামেরায় খুব একটা বোঝা যায় না বাট তাও যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম এই বাইকটা যতই রাইড করতেছি আরও রাইড করতে ইচ্ছা করতেছে এর জন্য আপনাদেরকে একটু
কষ্ট দিব সেটা হচ্ছে আপনারা যদি চান আমি এই বাইক নিয়ে কোনো ফুল রিভিউ টাইপ করি তাহলে প্লিজ কমেন্ট করে বলবেন, বা যদি চান এই বাইকটা নিয়ে আমি কোনো ট্যুরে যাই তাহলেও কমেন্ট করে বলবেন, তাহলে আমি ওটা করার ট্রাই করব। হতে পারে এই বাইকটা নিয়ে দূরে কোথাও চলে গেলাম, অথবা এটা রাইড করে দেন এটা একটা ফুল রিভিউ বানালাম। সো আপনারা এটার কোন জিনিসটা দেখতে চান আমার একটু বললেন, তাহলে আমি ওটা করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর আপনারা যারা এখন বাইক রাইড করেন প্লিজ একটু নিজের সেফটিটা প্লাস আশেপাশে যারা আছে তাদের সেফটিটা দেখে তারপর বাইকটা রাইড করবেন। বাইক রাইড করার জন্য মিনিমাম যে কয়েকটা জিনিস ওগুলা পরা ট্রাই করবেন, একটা সার্টিফাইড হেলমেট বলেন, তারপরে গ্লাভস, তারপরে জুতা। হ্যাঁ N60 ডিজাইন ভালো। আর এই বাইকটা আমি যেখানেই একটু করে পার্ক করি বা এরকম জ্যামের মধ্যে দাঁড়াই আমাকে আশেপাশের মানুষগুলো জিজ্ঞেস করে এটা কি নতুন বাইকটা নাকি, কারণ এটা লুকটা অনেক ভালো, মানে যে কারো চোখেই লাগে এই বাইকটা। আচ্ছা আমি অনেকক্ষণ ধরে রাইড করলাম আর আমি কয়েকজনকে দিয়েও এই বাইকটা রাইড করাইছি, দেখি ওরা কি বলে, তাহলে এখন ওগুলো শুনে আসি। এই বাইকটা আজকে আমি অনেকক্ষণ রাইড করলাম, রাইড করার পরে আমার সবচেয়ে ভালো লাগছে বাইকের হেডলাইট, তারপর হচ্ছে স্পিডো মিটারটা খুবই ভালো লাগছে, এবং সর্বোপরি বাইকের ব্যালেন্স খুবই ভালো। বাজাজের এই বাইকটা আমি আজকে অনেকক্ষণ চালালাম, অ্যান্ড চালানোর পর দুইটা জিনিস আমার খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটার এক্সস্ট নোট উইচ ইজ অ্যামেজিং, আর সেকেন্ড অফ অল মিড রেঞ্জে যে পাওয়ারটা ক্রিয়েট করে ইটস অসম অলসো। আপনাদেরকে একটা কাহিনী শেয়ার করি, কাহিনীটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি চিপসের প্যাকেটের মধ্যে খুঁজতাম এটাতে স্টিকার আছে নাকি, যদি ওই চিপসের স্টিকার থাকে তার মানে ওই চিপসটা আমি কিনবো, তাহলে আমি চিপসটাও খেতে পারলাম সাথে একটা স্টিকারও পাইলাম। আর বড় হওয়ার পরে ওরকম একটা জিনিস আমি এই বাইকে পাইলাম, সেটা হচ্ছে এই USB, মানে এটা আমরা যারা ট্যুর করি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে এটা না থাকলে খুব একটা সমস্যা না, আলাদা লাগানো যায়, বাট এটা যখন আমি বাইকের সাথে দেখলাম দেখে আমি জাস্ট ওকে এই জিনিসটা আছে, মানে ছোটো বাচ্চারা যেরকম খুশি হয়ে যায় আমিও খুশি হয়ে গেছিলাম জাস্ট এই ছোট একটা জিনিস দেখে। আর একটা কাহিনী বলি, সেটা হচ্ছে আমার আগের যে NS-এর ভার্সনটা আছে ওটা নিয়ে, ওটাতে আমার এই পোর্শনটা অনেক ভারী লাগতো, মানে আমি যখন বাইকটাকে এভাবে করতাম আমার থেকে মনে হতো অনেক ভারী একটা গাড়ি আমি মুভ করতেছি, আর এইসব জ্যামের মধ্যে তো ওটা আরও বেশি ফিল হইতো, মানে এই মাথাটা এত ভারী কেন। বাট এই বাইকটার মধ্যে ওই জিনিসটা একদমই নাই, মানে যারা রাইড করবে তারা আমার এই কথাটা বুঝতে পারবে, মানে আগের NS ভার্সেস এই N160 এই দুইটার মধ্যে এই ডিফারেন্সটা। এই বাইকটা নিয়ে মোটামুটি সবই তো বললাম, এখন লাস্ট একটা জিনিস যেটা সবার জানতে ইচ্ছা করবে সেটা হচ্ছে এই বাইকের প্রাইস। তাহলে এখন এই বাইকের প্রাইসে আসি, এই বাইকের প্রাইসটা হচ্ছে 2,60,000। তাহলে আর কি আজকের মতো এতটুকুই, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাতে লাইক করে দিবেন, তারপরে আপনার আশেপাশের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বলেন কমেন্ট করে যে আমি নেক্সট এই বাইকটা নিয়ে কি করতে পারি। সো ওয়াসেক এখন আছে, বাই বাই, টেক কেয়ার, টাটা।